আজকে আমি রথযাত্রা স্পেশাল জগন্নাথের প্রিয় খাবারের মধ্যে একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মালপোয়া তো আজকের এই নরম মালপোয়া রেসিপিটি কি করে বানিয়েছি সেটা একবার দেখিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে ময়দা এই কাপ মেপে আমি এখানে দিয়ে দেব দেড় কাপ ময়দা সাথে নিয়েছি এই কাপের হাফ কাপ সুজি সুজি আর ময়দা মিলিয়ে দুই কাপ হয়েছে তো এক কাপের থেকে কিছুটা কম চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দেব চার চামচের মতো নারকেল কোড়া মালপোয়ার মধ্যে এই নারকেল কোড়াটা দিলে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিলাম এক চামচ মৌরি সাথে দিলাম অল্প করে নুন এবার আমি মালপোয়াটা মেখে নেওয়ার জন্য এখানে আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম দুধ দুধটা একদম হালকা ঠান্ডা থাকবে পুরোপুরি ঠান্ডা না হালকা একটু উষ্ণ গরম দুধ সেটা দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে মাখব অল্প অল্প দুধ দিলে ওখানে ময়দার মধ্যে একটু ডেলা পাকাবে না তো ধীরে ধীরে সুন্দর করে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে পুরোটা আমি দুধ দিয়েই মালপোয়াটার ব্যাটারটা মাখছি আপনারা চাইলে কিন্তু এখানে অল্প জলও মেশাতে পারেন যেহেতু এটা জগন্নাথের ভোগ তো সেই কারণে কিন্তু আমি এটা পুরোটাই দুধ দিয়ে বানানোর চেষ্টা করছি তো এভাবে সুন্দর করে মাখতে হবে কিছুক্ষণ ভালো করে ফেটতে ফেটতে একটু এখন আরেকটু পাতলা আছে এটা আরেকটু ঘন হবে যেহেতু এখানে সুজি পড়েছে সুজির পরিমাণটা কিন্তু আমি এখানে দেড় কাপে হাফ কাপ দিয়েছি তো এবার এটাকে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট পরে দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে এবার আমি এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেল গরমটা কিন্তু পুরো হাই হিট থাকবে না একটু স্লো করে হিটটাকে তারপরে মালপুয়গুলো ছাড়তে হবে ধীরে ধীরে মালপোয়াগুলো ছাড়ছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো ফ্লেমটা যদি একটু মিডিয়াম থাকে তাহলে কিন্তু মালপোয়াগুলো সবগুলো সুন্দর মতো ফুলবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে তো একটু ধীরে ধীরে এটাকে কিন্তু এখন হেলাবো না সুন্দর মতো নিচটা যখন হয়ে যাবে ওপর দিয়ে দেখুন এভাবে ছাঁকনি দিয়ে একটু একটু তেলটা উঠিয়ে দিচ্ছি এবার হালকা করে উল্টে দিলাম তো এবার ঠিক এরকমই মিডিয়াম আছে ধীরে ধীরে এটাকে ভেজে নিয়েছি সুন্দর করে একটা মালপোয়া ভাজা হয়ে গেছে তো এবার এটাকে তুলে নেব এভাবেই সবগুলো ধীরে ধীরে একে একে ব্যাটারগুলো দিতে থাকবো আর এভাবে ছাঁকনি দিয়ে কিন্তু তেলটা একটু ওপরের দিকে উঠিয়ে দিতে হবে তাহলে সব মালপোয়াগুলো কিন্তু সুন্দর মতো ফুলে উঠবে আপনারা চাইলে এর থেকে কিন্তু আরও বেশি তেলেও এটা করতে পারেন আমি অল্প তেলে কিন্তু দেখুন মালপোয়াগুলো সবটা সুন্দর মতো কিন্তু ফুলে উঠবে তো ধীরে ধীরে সব মালপোয়াগুলো একে একে কিন্তু এভাবেই ভেজে নেব প্রথমে একটা দুটো মালপোয়া কিন্তু একটু কড়াইয়ের মধ্যে লেগে যেতে চায় পরে দুটো তিনটে যখন হয়ে যাবে সবগুলো কিন্তু সুন্দর মতো উঠে যাবে তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না তো একে একে এভাবেই সবগুলো কিন্তু ভেজে ভেজে উঠিয়ে নেব আবার আরেকটা ছাড়লাম দেখুন এটাও কিন্তু সুন্দর মতো ফুলবে সবগুলো দেখুন কত সুন্দর মালপোয়াগুলো কিন্তু ফুলে উঠছে তো মালপোয়া বানানো কিন্তু খুবই সহজ ব্যাটারটা শুধু একটু ধ্যান দিতে হবে গোলানোর ঘনত্বটা তাহলে কিন্তু আপনাদেরও মালপোয়া কিন্তু ঠিক এভাবেই ফুলে উঠবে তো এভাবে সব মালপোয়া গুলো একে একে কিন্তু ভেজে উঠিয়ে নেব দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে সবকটা মালপোয়া কিন্তু এভাবেই একে একে ছাড়বো আর সবকটা কিন্তু সুন্দর মতো ফুলে উঠবে দেখুন এটাও কিন্তু সুন্দর মতো একদম ফুলে কিন্তু বলের মতো হয়ে ফুলছে কতটা সুন্দর হচ্ছে আপনারাও এভাবে ঘরে বানিয়ে জগন্নাথকে কিন্তু ভোগে দিতে পারেন সবকটা সুন্দর মতো মালপোয়া ফুলে ফুলে উঠছে এবার এটাকেও সুন্দর মতো তুলে নেব তো দেখুন কত সহজেই কিন্তু সব মালপোগুলো আমার বানানো হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তো এবার দেখুন আমি সব মালপোগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি এবার আপনাদেরকে একটা এখান থেকে ভেঙে দেখাবো এবার দেখুন মালপোয়াটা কতটা সুন্দর জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে এতেও কিন্তু ততটাই টেস্ট হবে তো আজকের আমার এই মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন ধন্যবাদ